মশমা দিয়ে খুব লাগছিল কিন্তু এখন মনে করো যে যে পোকা একজনের মনে করো ছয় বার সাত বার আটটা করে বিষ দিছি কত কত খেতে, এরপরও মনে করো বিষ মানতেছে না, তারপরও ফলা পোকা কেটে ধানের ফালাই বিড়ে কেটেছে ছোট পোকা, কিন্তু পোকা তো এটা সাংঘাতিক। এটা কি পোকা? এটা হয়লা, নাম রাখুন যে হয়লা বেড়ে হয়লা পোকা। হ্যাঁ, ধানের হিসা কেটে কেটে ফলাই দিছে, ধানের ডাল কেটে কেটে মাটিতে ফলাই দিয়েছে। বিষ দিছিল না পোকা এটা মরা? দিছিলাম কিন্তু পোকা হয়ে দিল। এরপরও মনে করো বিষ মানতেছে না, তারপরও ফলা পোকা কেটে ধানের ফালাই বিড়ে কেটেছে। এখন মনে করো যে এই পোকা তো মরতেছে না, এই পোকা পাখিও খায় না। এখন মনে করো কোম্পানি এবং কি সরকারের কোন অনুমতি দিয়ে কিভাবে করে বিষ বানাইতেছে, যোগাযোগ করলে যোগাযোগ করে তো কাজ করতেছে, বীজ বি বানাইতেছে, মানে কৃষক মারতেছে তো বুঝলাম, কৃষক তো লস করে দিতেছে, লসই তো কিনে না। মনে করো যে হালের খরচ, কামলার খরচ, তারপরে কাঁটা মলা করে নিমু, এরপর মনে করো যে ধান পুকায় অর্ধেক কেটে ফেলা দিয়েছে। তাহলে বুঝলাম এত কষ্ট করে চাষাবাদ করে যদি এত কষ্ট করে ফসল ঘরে না নেওয়া যায়, তাহলে মনে করো ফসল ঘরে না নেওয়া যায় যে মনে করো যে শিখি ধান খেতে মতো হয়ে গেছি, তাহলে আমরা কৃষক আগে বকি বেগে বুঝো। কিন্তু পুকাটা কিন্তু আমি একে অলরে মারলাম, কিন্তু এখন তো পুকাটা পাইতেছি না। তারপরে বিহাই পোকাটা খুঁজে পোকা পোকা না তো পোকা বড় বড় পোকা, কিন্তু তো পোকা পাইতেছি না। মাতাটা বাবু আইলে নষ্ট হয়ে যাবে বুঝছো না, ওইদিকে সারা বন্ধ হইতে তো বাবু কম বাড়ি পশ্চিমে বুঝছো, অর্ধেক ধান খেতে মধ্যে ফেলাইছে এই পড়ছি অর্ধেক, পাওয়া যাবো না অন্য সময় আবার। এই যে পোকা তো আমি কত নাকি মারলাম, ছোট পোকা এই যে এরকম পোকা না, ও ছোট পোকা, কিন্তু পোকা তো এটা সাংঘাতিক, এলে কাটে এইভাবে হাতে কামড় দিব না আবার। ঠিক আছে ফালাই দাও আবার যদি কামড় দেয়। না আমের খেতে না আরো বেশি পরিমাণে নষ্ট করছে, আটে হাতে হিসাই কম দাম বাবা দাম হয়েছিল
বিশ্বাস করে দিতে আরবি না হওয়া খাই নাই ইলাকার আপনি বিষ দিছিলেন বিষে এই পোকা মরে নাকি চার দিন আগেও বিষ দিছি চার দিন আগেও দিছেন তারপরেও মরে নাই না সাংঘাতিক পোকা